নমস্কার রান্নামনির সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত আজ রান্নামনের খাবার টেবিলে সাজিয়েছি ভাত আর পাতলা মুরগির ঝোল দেড় কেজি চিকেন নিয়ে ধুয়ে রেখেছি আলু নিয়েছি ছ সাতটা হাফ করে কেটে নিয়েছি পেঁয়াজ তিনটে কুচি করে নিয়েছি রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এই আমার মশলা দানি সব মশলা রয়েছে হলুদ জিরে লঙ্কা ধনে নুন মিষ্টি গরম মশলা আমি আন্দাজ মতো দেব ফোড়নের জন্য জিরে আর তেজপাতা আর দুটো বড় টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দশ বারোটা এবার এই সমস্ত উপকরণ নিয়ে আমি শুরু করব একদম পাতলা মুরগির মাংসের ঝোল আর গরম গরম ভাত কড়াই তেল গরম করে নিলাম সর্ষের তেল নিয়ে নিয়েছি চার টেবিল স্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুপুরবেলা পাতলা মুরগির মাংসের ঝোল আলু দিয়ে আর ভাত একদম জমে যাবে তেলের মধ্যে অল্প নুন দিয়ে এবার আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে আমি হলুদ দিয়ে দিলাম অল্প এই রান্নাটা আমাদের বাঙালির একদম একদম সাধারণ ঘরোয়া একটা রান্না সেটাই আমরা দেখাচ্ছি কারণ ঘরোয়া রান্নাতেই তো আমরা স্বাস্থ্যটা বজায় রাখি স্বাদ স্বাস্থ্য সব কিছুর জন্য আমাদের হালকা পাতলা ঘরোয়া রান্ন রান্নাগুলোই আজকাল মানুষ বেশি চায় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি আলুর সাথে এগুলো নাড়াচাড়া করছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সমস্তটা তেলের মধ্যে নাড়াচাড়া করে আস্তে আস্তে মজে যাচ্ছে পেঁয়াজগুলো এবারে আদা বাটা দিলাম দুই চা চামচ রসুন বাটা দিলাম দুই চা চামচ যেহেতু আমার দেড় কেজি মাংস আমাকে সেই অনুযায়ী দিতে হচ্ছে নুন দিলাম আন্দাজ মতো হলুদ দিলাম দুই চা চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ ধনে গুঁড়ো দুই চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর অল্প চিনি দিলাম পেঁয়াজ ভাজার সময় অল্প চিনি দিলে পেঁয়াজের রঙটা কিন্তু বেশ লাল হয় এটা একটা টিপস জেনে রাখবেন এবার সমস্ত মশলা সহ আলু আমি কষাবো চিকেন তো সবাই ভালোবাসে চিকেনের কত রকম রেসিপি হয় তার ঠিক নেই এটা একদম সাধারণ একটা রেসিপি আলুগুলো কিন্তু আমি তুলে নিয়ে নিই এর মধ্যেই মাংস দিয়ে দিলাম কারণ এটা আমি একদম ঘরোয়াভাবে এবং তাড়াতাড়ি কিন্তু টেস্টি এবং স্বাস্থ্যকরভাবে করতে চাইছি কোনো বাড়তি উপাদান বাড়তি মশলা বাড়তি গন্ধ আমি দেব না একদম ঘরোয়া যে মশলাগুলো সবসময় আমার মশলাদানিতে থাকে তাই দিয়েই আমি বানাবো একদম ঘরোয়া মুরগির মাংসের ঝোল ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এবং পরিবারের প্রতিটি সদস্যই খুবই আনন্দ করে খাবে দেখুন এবার আমি কষাচ্ছি কষাতে কষাতে কষানোটা একটা ইম্পর্টেন্ট মাংসের কারণ কষাতে কষাতে একটা জল মতন বেরোয় তারপরে তেল ছেড়ে দেয় এবার গরম জল পাশে করে রেখেছিলাম ঢেলে দিলাম দেখুন একদম হালকা পাতলা ঝোল হয়েছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হবে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো মাংস দর্শক বন্ধুরা আপনারা সবাই হয়তো জানেন তবু আমরা যেভাবে করলাম সেভাবে করে দেখবেন একদম শেষ পর্যায়ে এসে ঘি আর গরম মশলা দেব মাংসের গন্ধ একটা আছে সেটা চাপবার জন্য আমাদের ঘি গরম মশলাটা দিতেই হয় এই হয়ে গেল আমার পাতলা মাংসের ঝোল আপনারা বাড়িতে করবেন কেমন লাগলো জানাবেন ভালো মন্দ সব রকম কমেন্ট আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের উৎসাহ দেবেন একদম যৌথ পরিবারের ঘরোয়া রান্না আপনাদের আমরা প্রতিদিন এনে হাজির করব এই হয়ে গেল আমার পাতলা মুরগির মাংসের ঝোল ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম ভাত দিয়ে এবার আমরা এটা পরিবেশন করব ধন্যবাদ